আগে 2017 সালের 14 নভেম্বর উড়িষ্যার সঙ্গে বাংলার যে রসমালাই লড়াই হয় সেই লড়াইয়ে বাংলা জিতেছে। তার 2 বছর পূর্তিগুলোকে আমরা আজকে রসমালাই উৎসব সারা এই পাশে দেখো ইভেন এইদিকে দেখো দাদা। আজকে যে রসগোল্লা দিবস, আপনি বাংলা রসগোল্লা খাচ্ছেন, বাংলার কেমন লাগছে রসগোল্লা? রসগোল্লা ভালোই লাগছে। রসগোল্লা যে আমাদের পশ্চিমবাংলায় স্বীকৃতি পেয়েছে রসগোল্লা ভালোটার জন্য, এটা খুবই ভালো লাগছে। পরবর্তীকাল আরও যেন ভালো হয় এটা আমি চাই। আমার নাম রেজাবুল হোসেন। 2017 সালের 14 নভেম্বর উড়িষ্যার সাথে বাংলার যে রসগোল্লা নিয়ে লড়াই হয়েছিল সেই লড়াইয়ে বাংলা জয়লাভ করে। সেই সময় 2 বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন সমিতির প্রতিটি ডিস্ট্রিক্টে এবং পূর্ব শাখা তার সমারোহে পালন করছে। সেই হিসাবে আমরা আজ বিবেকানন্দ মোড়ে রসগোল্লা উৎসব পালন করছি এবং সবাইকে বিশেষ করে রসগোল্লা খাওয়াবো। আমাদের পশ্চিমবঙ্গ মিষ্টান্ন সমিতি তার সমস্ত শাখা সংগঠনগুলো পালন করছে নিমন্ত্রণ।